বন্ধুরা, আমরা প্রতিদিন পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেনগুলো পাচ্ছি, যেই সমস্ত কোশ্চেনগুলো ইন্টারভিউ জিজ্ঞেস করা হচ্ছে। তোমাদের মতোই বন্ধুরা আমাদের সঙ্গে শেয়ার করছে। তোমরাও যখন আজকাল পরশুতে ইন্টারভিউ দিতে যাবে, তোমরা তোমাদের ইন্টারভিউ অভিজ্ঞতা এর সঙ্গে সঙ্গে তোমাদের ইন্টারভিউ কী ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হচ্ছে সেই কোশ্চেনগুলো আমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে, সেখানে সরাসরি আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারবে। এর সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, সেখানে জয়েন্ট হয়ে যাবে। সেখানে আমি সর্বপ্রথম তোমাদের লেটেস্ট আপডেটগুলো জানিয়ে দিই। এবং আজকে আমরা এই ভিডিওতে করবো 14 তারিখে। 14 তারিখের আমি টপ 20 এখানে কোশ্চিন নিয়েছি, 20+ মোটামুটি কোশ্চিন নেওয়া হয়েছে। এছাড়াও যেগুলো কোশ্চিন জিজ্ঞেস করা হচ্ছে, আমি তোমাদেরকে একটি 300+ একটি জিকের ক্লাস করিয়েছিলাম, 300+ একটি জিকের ক্লাস করিয়েছিলাম। সেখান থেকে ফিডব্যাক প্রচুর পরিমাণে এসেছে আমাদের কাছে, বন্ধুরা অনেকেই রিপ্লাই করে জেনেছে। সেখান থেকে প্রায় 90% কোশ্চিন কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। যে ভিডিওটা এখন যারা তোমরা দেখোনি, আই বাটনে এখানে ক্লিক করে দেখে নেবে অবশ্যই। এবং ডিসক্রিপশনে তার PDF দিয়ে দেওয়া আছে, PDF-এর লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সেটাকে পারচেস করে নিতে পারবে। এই সমস্তগুলো কোশ্চেনগুলো, কিছু কোশ্চিন আমরা ফেসবুক থেকে পেয়েছি, কিছু কোশ্চিন আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওর কমেন্ট বক্সে পেয়েছি। তোমরা যখন তোমাদের কোশ্চেনগুলো জানাবে, তোমরা তোমাদের জেলার নামটা অবশ্যই উল্লেখ করে দেবে। আজকে কিছু আমি এখানে নতুন টাইপের কোশ্চেনগুলো যেগুলো পেয়েছি, সেগুলো আমি নতুন টাইপের কিছু কোশ্চেন পেয়েছি, যে কোশ্চেনগুলো আজকে এই ভিডিওতে আমরা শেয়ার করবো। তাহলে দেরি না করে ভিডিওটাকে শুরু করি। ভিডিওর যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোকে দেখে নিই এবং কোশ্চেনগুলো আমরা এক এক করে অ্যান্সারগুলো জেনে নিই। বন্ধুরা, যারা তোমরা এই ক্লাসে PDF সংগ্রহ করতে চাও, PDF আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। যারা এখনো জয়েন্ট হওনি, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে, ওখানে গিয়ে তোমরা জয়েন্ট হয়ে যাও। এটা প্রথম যেগুলো রয়েছে এগুলো আমি বাঁকুড়া থেকে আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ এখন তোমাদের সেপারেট করে দিচ্ছি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোন ডিস্ট্রিক্টের কোশ্চিন আমি পাচ্ছি সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে আমি সেখানে দিয়ে দিচ্ছি। প্রথমে বাঁকুড়া থেকে পেয়েছি, বাঁকুড়া থেকে কী কী কোশ্চিন পেয়েছি দেখে নাও। একটা বন্ধু ছিল, যে বন্ধুকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল যে তার নাম কী, লাস্ট কোয়ালিফিকেশান কী, এই সমস্ত জিজ্ঞেস করার পর তাকে সাবজেক্ট জিজ্ঞেস করা হয়েছিল। সাবজেক্টে তার কম্পিউটার সায়েন্স ছিল, কম্পিউটার সায়েন্স থাকার কারণে তাকে কম্পিউটার সায়েন্স থেকে কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে। এবার তোমাদেরও যদি কারো কম্পিউটার সায়েন্স থাকে, তাহলে কিন্তু তোমাদের ফার্দার কম্পিউটার থেকে এই ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা যেতে পারে। তাহলে কী জিজ্ঞেস করা হয়েছে দেখে নাও। দুটি আউটপুট ডিভাইসের নাম জিজ্ঞেস করা হয়েছে, সেটা হয়ে যাবে মিন্টার এবং প্রিন্টার। তারপর রয়েছে হেড অফ দ্য কম্পিউটার কাকে বলা হয়, কম্পিউটারের হেড কী কাকে বলা হয়, CPU। CPU আশা করি তোমরা সবাই ফুল ফর্ম জানো, এটা ফুল ফর্ম জিজ্ঞেস করা হতে। CPU-র ফুল ফর্মটা তোমরা এই মুহূর্তে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে CPU-র ফুল ফর্ম কী। আমি ভিডিও শেষে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে CPU-র ফুল ফর্মটা কী হবে তোমাদের। নেক্সট পয়েন্টে কী রয়েছে এখানে, কম্পিউটারের একটি ল্যাঙ্গুয়েজের নাম জিজ্ঞেস করা হয়েছে। কম্পিউটার একটি ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে C++। C++ একটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজের নাম। এছাড়াও তোমাদের যদি জানা থাকে সেগুলো তোমরা জানাতে পারো। তারপর কি জিজ্ঞেস করা হয়েছে, বাইনারি সংখ্যা কোনগুলো, বাইনারি সংখ্যা হয়ে যাবে তোমাদের 0 এবং 1 হলো তোমাদের বাইনারি সংখ্যা। এরপরে রয়েছে ডেসিমাল সংখ্যা কোনগুলো, ডেসিমাল সংখ্যা হলো গেলে 0 থেকে 9 পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো ডেসিমাল সংখ্যা। এরপর কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে মেঘদূত কার লেখা, মেঘদূত যেটা রয়েছে তোমাদের সেটা হয়ে যাবে কার লেখা, কালিদাসের লেখা। কার এটা, কালিদাসের লেখা, মাথায় রাখবে কালিদাসের। এরপর কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, ক্রস কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করে নেওয়া হয়েছে যে কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন। তাহলে কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন, তাহলে ফার্স্ট কালিদাস ছিল বিক্রমাদিত্যের, বিক্রমাদিত্যের প্রথমে সভাকবি ছিলেন। তারপর সেকেন্ডে তিনি, তারপরে বিক্রমাদিত্য মারা যাওয়ার পর তিনি সেকেন্ডে চন্দ্রগুপ্ত টুয়ের হয়ে যান। তাহলে যদি জিজ্ঞেস করা হয়, দুটোই কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার, যে বিক্রমাদিত্য বলো সেটাও সঠিক অ্যান্সার, চন্দ্রগুপ্ত টু বললে সেটাও সঠিক অ্যান্সার। তোমরা ফার্স্ট প্রায়োরিটি যেটা রয়েছে সেটা চন্দ্রগুপ্ত টুকে বলবে, কারণ সচরাচর সবাই বলে থাকে যে চন্দ্রগুপ্ত টুয়ের যে কোড পোয়েট ছিল সেটি ছিল কালিদাস। তাহলে চন্দ্রগুপ্ত টুটা আমি মনে করবো যে ভালোভাবে অ্যান্সারটা হবে, কিন্তু তোমরা যদি বিক্রমাদিত্য বলো তাহলে সেটাও কিন্তু তোমাদের ভুল না। নেক্সট কোশ্চেনটি রয়েছে, নেক্সট কোশ্চেনটা পেয়েছি আমি আলাদা বন্ধুর থেকেই পেয়েছি, সেটা হলো কি বীরভূম জেলারই, তোমাদের এটাই বাঁকুড়া জেলারই। তো বাঁকুড়া জেলায় এই বন্ধুকে কী কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, যে পশ্চিমবঙ্গের সব থেকে ছোটো জেলার নাম কি। আমি অনেকবার তোমাদেরকে করিয়ে দিয়েছি যে আমি 300+ এই ভিডিওটা যেটা ছিল সেখানে আমি অনেকবার পশ্চিমবঙ্গ রিলেটেড সমস্ত কিছু আপডেট তোমাদেরকে আমি পৌঁছে দিয়েছি। আমি তোমাদের পশ্চিমবঙ্গ নিয়ে আরও একটা ভিডিও দিয়ে দেবো, যেখানে তোমাদের সমস্ত কিছু কম্বাইন্ড থাকবে, সেখানে আমি 300+ মোটামুটি কোশ্চিন নিয়ে নেবো আজকালের মধ্যে, সেটি আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তাহলে পশ্চিমবঙ্গের সবথেকে ছোটো জেলা কী হয়ে যাবে তোমাদের, কলকাতা। কী হয়ে যাবে আমাদের, কলকাতা। পশ্চিমবঙ্গে কতগুলি মোট জেলা রয়েছে, 23টি জেলা রয়েছে। নবীনতম জেলা হয়ে যাবে তোমাদের পূর্ব বর্ধমান। নেক্সট রয়েছে এখানে, বনে পাওয়া যায় এমন 5টি গাছের নাম জিজ্ঞেস করা হয়েছে। বনে পাওয়া যায় 5টি গাছ হয়ে যাবে তোমাদের গরান, শাল, সেরুন, বট, তারপর তোমাদের ওক, বট গাছ, এই সমস্ত কিছু বনে পাওয়া যায়। এছাড়াও কোনো থাকলে সেগুলো তোমরা বলতে পারো। এবার নদিয়া জেলা থেকে আমি কিছু কোশ্চিন পেয়েছি। আমি তোমাদের রেগুলার তোমরা যারা ইন্টারভিউ দেবে, তোমাদেরকে কিন্তু তোমাদের ইন্টারভিউ অভিজ্ঞতাটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করে জানাবে কিন্তু অবশ্যই। নদিয়া থেকে কী কোশ্চিন পেয়েছি, আমি নদিয়া থেকে বেশি কোশ্চিন পাইনি। নদিয়া থেকে কী বলা হয়েছে কিন্তু দেখো, ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি কয়টা রাজ্য পড়ে। তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি যেতে কয়টা এখানে এ পড়ে সেটি জিজ্ঞেস করা যায়। একদম পুরো নিউ টাইপের কোশ্চিন, এখন যত ডে বাই ডে যাচ্ছে নতুন নতুন টাইপের কোশ্চিন কিন্তু জিজ্ঞেস করা শুরু হচ্ছে। সেই জন্য কিন্তু তোমরা রেগুলার, কিন্তু এই আমি তোমাদের রেগুলার যে কোশ্চিনগুলো করিয়ে দিচ্ছি
এই কোশ্চেনের ভিডিওগুলো কিন্তু রেগুলার অবশ্যই দেখবে, এর ফলে তোমাদের কি তোমরা জানতে পেরে যাবে যে কী ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হচ্ছে ফার্দার পরে। কারণ এই ধরনের কোশ্চেন আমি তোমাদের কোচবিহারে একটা কোশ্চেন বলেছিলাম যে আফ্রিকার গন্ডার নিয়ে, ওই কোশ্চেনটা কতবার অনেক ইন্টারভিউ এক্সামিনার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে আমাকে কমেন্ট করে জানিয়েছে বা আমাকে মেসেজ করে জানিয়েছে যে এটা কী হবে, সেটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত। তোরা আফ্রিকার গন্ডারের দুটো শিং থাকে এবং ভারতের গন্ডারের একটি শিং থাকে, এটাই আফ্রিকার গন্ডার এবং ভারতের গন্ডারের মধ্যে পার্থক্য মাথায় রাখবে অবশ্যই। তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি যেতে কয়টা রাজ্য পড়ে? টোটাল এখানে তিনটি রাজ্য পড়ে, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, যদি তোমরা সরাসরি যাও। এছাড়া তুমি যদি ঘুরিয়ে পিছিয়ে অন্যদিক দিয়ে যাও তাহলেও সেইভাবেও তোমরা যেতে পারবে, অনেকগুলো ডিস্ট্রিক্ট পড়ে যাবে। কিন্তু মেনলি যেটা ধরা হয় তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি যাওয়ার জন্য তোমাদের প্রথমে ঝাড়খণ্ড, তারপর বিহার, তারপর উত্তরপ্রদেশ হয়ে তোমাকে যেতে লাগবে। তারপর একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে তিনটি আলাদা আলাদা কালারের ফুলের ফুলের নাম বলো, তিনটি আলাদা আলাদা কালারের ফুল, গোলাপ হয়ে গেল পদ্ম, গোলাপ অ্যাকচুয়ালি অনেক কালারের হয়ে থাকে, পদ্ম অনেক কালারের, রজনীগন্ধা অনেক কালারের হয়ে থাকে, যে কোনো তিনটি নাম বলে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর বীরভূম থেকে কিছু কোশ্চেন পেয়েছি, বীরভূম থেকে কোশ্চেনগুলো কী কী পাওয়া গিয়েছে। বীরভূম থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রত্যেক দিন 2500 ক্যান্ডিডেটের ইন্টারভিউ হচ্ছে, আজকেও আবার নতুন লিস্ট বীরভূমের তালিকা প্রকাশ করা হয়েছে, যারা তোমরা এখনও দেখোনি তোমাদের তালিকা তোমরা বীরভূমের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, সেখানে তোমরা পেয়ে যাবে যে যে নতুন যে তালিকা আছে নতুন তালিকায় কার কার নাম রয়েছে। বীরভূমের সব থেকে বেশি এই মুহূর্তে ইন্টারভিউ হচ্ছে, প্রত্যেক দিন 2500 ক্যান্ডিডেটের কিন্তু ইন্টারভিউ সেখানে নেওয়া হচ্ছে। তাহলে মুকুটমণিপুর কোথায় অবস্থিত এক বন্ধুকে জিজ্ঞেস করা হয়েছে, সেটি হয়ে যাবে তোমাদের বাঁকুড়ায় অবস্থিত, মুকুটমণিপুর যেটা রয়েছে সেটি বাঁকুড়ায় অবস্থিত। তারপর কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে জলদাপাড়া কোথায় অবস্থিত, আমি তোমাদের কতবার যেগুলো করিয়ে দিয়েছি ঠিক নেই, প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে এই সমস্ত কিছু কোশ্চেনগুলো করিয়ে দিচ্ছি। জলদাপাড়া কোথায় অবস্থিত? আলিপুরদুয়ারে অবস্থিত। জলদাপাড়া কিসের জন্য বিখ্যাত আমি তোমাদেরকে অনেকবার জানিয়েছি, জলদাপাড়া কিসের জন্য বিখ্যাত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবো, প্রচুর বার কিন্তু কোশ্চেনটাকে জিজ্ঞেস করা হয়েছে। তারপরে কোশ্চেন রয়েছে এখানে বীরভূম জেলার 5টি ভ্রমণ স্থানের নাম জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে শান্তিনিকেতন রয়েছে, তারাকেশ্বর রয়েছে, তারপরে বক্রেশ্বর রয়েছে, তারপরে জয়দেবের কেন্দুলি রয়েছে, তারপরে এখানে রয়েছে নানুরের মন্দির, এই সমস্ত জায়গাগুলো রয়েছে, বা আদার্স কোনো জায়গা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা সেগুলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে অবশ্যই। তবে একটি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে বীরভূমের একটি অভয়ারণ্যের নাম বলো, তাহলে বীরভূমের একটি অভয়ারণ্য হয়ে যাবে তোমাদের বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য, কী হয়ে যাবে বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য। তারপরে কোশ্চেনগুলো যেগুলো পেয়েছি আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে পেয়েছি, পুরুলিয়া এখানে জেলায় কী কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে দেখো, পুরুলিয়া জেলায় যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছে ইতিহাস রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, কারণ বন্ধু যেটা রয়েছে সে তার সাবজেক্ট ছিল ইতিহাস, সেজন্য তাকে ইতিহাস রিলেটেড কোশ্চেন এখানে জিজ্ঞেস করা হয়েছে। ইতিহাস রিলেটেড ফার্স্ট কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে কেন ভারত ছাড়ো আন্দোলন, এই আন্দোলনটাকে মাথায় রাখবে অবশ্যই, কারণ এটা দিয়ে আবার আরেকটা ডিস্ট্রিক্ট অলরেডি কোশ্চেন জিজ্ঞেস করে, আজকে আমি কমেন্ট পেয়েছি একজন এক বন্ধু কমেন্ট পেয়েছি, আমি সেটি কালকে তোমাদেরকে জানাবো যে কোন জেলা থেকে যেটি পাওয়া গিয়েছে, থেকে উনি জানিয়েছে যে ভারত ছাড়ো আন্দোলন থেকে ওনাকেও কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। তাহলে ভারত ছাড়ো আন্দোলনটা মাথায় রাখবে যে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল, 1942 খ্রিস্টাব্দে হয়েছিল, কত 1942 সালে। তারপর হয়েছে ভারত কবে স্বাধীনতা পায়, তাহলে আশা করি তোমরা সবাই জানো 15 আগস্ট 1947 স্বাধীনতা হয় স্বাধীন পায়। তারপর জিজ্ঞেস করা হয়েছে এখানে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল, তাহলে বাংলাদেশ যেটা হয়েছে 26 মার্চ, ডেটটা মাথায় রাখবে 26 মার্চ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 26 মার্চ 1971 সালে। তারপর কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে ভারতের একটি কেন্দ্রশাসিত রাজ্যের নাম, যে কোনো একটি কেন্দ্রশাসিত রাজ্যের নাম বললেই হলো তোমাদের এখানে কটা রয়েছে মোটামুটি এই মুহূর্তে, যেহেতু লাদাখ এবং একে এ করে দিয়েছে, আগে ছিল 7টা, এখন হয়ে গেছে মোটামুটি 9টা এখন হয়ে গেছে। তার মধ্যে রয়েছে কি দিল্লি রয়েছে, লাক্ষাদ্বীপ রয়েছে, তোমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, তারপরে দামান অ্যান্ড দিউ রয়েছে, তারপরে লেহ রয়েছে, তারপর চণ্ডীগড় রয়েছে, তারপর লাদাখ রয়েছে, এই সমস্ত জায়গাগুলো রয়েছে, টোটাল 9টা রয়েছে, সেগুলো তোমরা যেখানে যে কোনো দু একটি মাথায় রেখে যাবে। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো পেয়েছি আমি, এবং যদি তোমরা নেক্সট ডেগুলোতে যারা তোমরা ইন্টারভিউ দিতে যাবে তোমাদের ইন্টারভিউ কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, ইন্টারভিউ অভিজ্ঞতা সমস্ত কিন্তু অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে জানাবে অবশ্যই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে।